আপনারা দেখছেন আল মদিনা টিভি। ছাত্রলীগের সূত্রে এবার মুখ খুললেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ জামায়াত ইসলামী রমনা থানা কর্তৃক আয়োজিত অগ্রসর কর্মী ও রোপণ প্রার্থীদের দিনব্যাপী শিক্ষা শিবিরে এসব কথা বলেন। তিনি আরো বলেন, অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার লড়াই ইমানদারের কাছে বাসর রাতের চেয়েও বেশি প্রিয়। যে ছাত্রলীগ আমাদের ভাইদেরকে বেড়েছে, সেই ছাত্রলীগের আজকে দাঁত উপড়ে দেওয়ার জন্য জামাত ইসলামী ছাত্র শিবিরের দরকার হয় নাই। আপনারা মনে করবেন না আপনারা পার পেয়ে যাবেন, আপনাদের নিজের কৃতকর্মের কারণে আজকে আপনারা নিজেরা শাস্তির মুখে পড়ছেন। আমাদের শাস্তি দিতে হচ্ছে না, আপনারা আজকে শাস্তি পাচ্ছেন। ভবিষ্যতে আরো শাস্তির জন্য প্রস্তুত থাকুন। আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, একটা সময় আপনারা ভাবতেন, আমি প্রায় বলে থাকি যে জামাত ইসলামী করলে, ইসলামী আন্দোলন করলে আমাদেরকে শুধু জেলে যেতে হয় না। আজকে অধিকারের সম্পাদক আদিলুর রহমান সাহেব আপনারা দৃষ্টি ফেসবুক এবং পত্র পত্রিকায় মিডিয়া আপনারা দেখেছেন, তিনি কি জামাত ইসলামী রোকন? না। তিনি কি জামাত ইসলামী সমর্থক? না। তিনি কি ইসলামী আন্দোলনের কোন কর্মী? না। তার অপরাধ কি? 13 সালের 5ই মে শাপলা চত্বরের শুধুমাত্র আলেমদের প্রতি যে অন্যায় করা হয়েছে, তাদের যে রক্ত ঝরানো হয়েছে, অসংখ্য আলেমদেরকে শহীদ করা হয়েছে, তার একটা পরিসংখ্যান শুধু তিনি তুলে ধরেছেন। এই অপরাধে, এতটুকু সত্য প্রকাশের অপরাধে তার মতো একজন সজ্জন ব্যক্তিকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে এবং তার সাথে তার যিনি আরেকজন SM নাসিরউদ্দিন, তাকেও তার কারাদণ্ড দিয়েছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, অবিলম্বে নিঃশর্ত মুক্তি আদি দাবি করি, কারণ তারা সত্যের পক্ষে লড়াই করছেন। এই সত্যের পক্ষে যারা যেখান থেকে লড়াই করে, বাংলাদেশ জামাত ইসলামী তাদের জন্য কথা বলছে, বলতেছে, ভবিষ্যতে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। দিন যত যাবে সত্যের পক্ষে আমাদের এই মিছিল তত আগামী দিনে আরো দীর্ঘায়িত হবে ইনশাআল্লাহ। আমাদেরকে কোনোভাবে কোণঠাসা করে আমাদের মিছিলে লাঠি চার্জ করে, আমাদের বয়ের বিরুদ্ধে পিতৃ সমতুল্য মুরব্বী তাদের গলার কলার চেপে ধরে, আপনারা মনে করবেন না আপনারা পার পেয়ে যাবেন, আপনাদের নিজের কৃতকর্মের কারণে আজকে আপনারা নিজেরা শাস্তির মুখে পড়ছেন। আমাদের শাস্তি দিতে হচ্ছে না, আপনারা আজকে শাস্তি পাচ্ছেন, এডিসিরা শাস্তি পাচ্ছেন। ভবিষ্যতে আরো শাস্তির জন্য প্রস্তুত থাকুন। আপনার একটা হিসাব আছে, এই দুনিয়ার মানুষের জনগণের, বাংলাদেশের জনগণের একটা হিসাব আছে, চূড়ান্তভাবে আল্লাহ তাআলার একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার বাইরে কেউ যেতে পারবেন না। ইন্না বাদশা রব্বিকাল আশাদিদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমি ছাত্র জীবন থেকে বলে এসেছি, তোমরা আমাদেরকে শহীদ করবা, আমাদের যদি সেই ক্ষমতা না হয় যে তার প্রতিশোধ আমরা নিতে পারবো, আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে তোমাদেরকে হত্যা করার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আল্লাহর কোনো শক্তির প্রয়োজন? বহুবার ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ে বলতাম, আমাদের একজনকে তারা শহীদ করলে আল্লাহ তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি করে তাদের মধ্য থেকে তারা তাদেরকে মেরে ফেলত। হয়েছে না হয় নাই? আমি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামীর মিছিলের খবর শুনলে ঢাকা মহানগরীতে তারা যুদ্ধের পরিবেশ তৈরি করেন। আজকে এই দেশের জনগণ, ঢাকার নাগরিকের জানতে চায়, এই যুদ্ধ আপনারা কার বিরুদ্ধে ঘোষণা করেছেন? আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে, আর অন্যায়কে লালন করার জন্য, দুঃশাসনকে আরো প্রলম্বিত করার জন্য, লুটেরাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, ব্যাংক ডাকাতদেরকে আশ্রয় দেওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা লুট করে, যারা কয়েক শত পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা, যাদের ঢাকায় একটা বাড়ি করার সম্ভাব্য কোনো সামর্থ্য থাকার কথা না, তারা আজকে কানাডার মতো জায়গায়, আমেরিকার মতো জায়গায়, উন্নত বিশ্বের মতো জায়গায় ফ্ল্যাটের পর ফ্ল্যাট করেছেন। এগুলোকে বাঁচাবার জন্য আপনারা জনগণের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেন, আগামী দিনে এই যুদ্ধ আপনাদের বাস্তবায়ন হবে না, জনগণের যুদ্ধের কাছে আপনাদের এই যুদ্ধ পরাজিত হবে। বাংলাদেশ জামাত ইসলামের মিছিল চলছে, মিছিল চলবে, ভবিষ্যতে আমাদের কর্মসূচিতে আপনারা যদি বাধা দেন, তাহলে জনগণকে সাথে নিয়ে সেই প্রত্যেকটা বাধা দানের যথাযথ জবাব এই দেশের জনগণ, ঢাকার নাগরিককে প্রদান করবে ইনশাআল্লাহ। কারণ আমরা বলতে চাই, আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভাইয়েরা, হাজার হাজার ভাইয়েরা মিছিল করে। আমি আজকে প্রশাসনের ভাইদের কাছে বলতে চাই, জামাত ইসলামীকে আপনারা সন্ত্রাসী বলেন, লজ্জা থাকা উচিত। ইসলামী ছাত্র শিবিরকে আপনারা সন্ত্রাসী বলেন, লজ্জা থাকা উচিত। আমাদের হাজার হাজার নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করে, আপনাদের 5 জন 10 জন 15 জন 2টা 3টা গাড়ি নিয়ে যখন আপনারা দাঁড়িয়ে থাকেন, আমাদের শান্তিপ্রিয় কর্মীরা স্লোগান দিতে থাকে,
নেতৃবৃন্দের বক্তব্য ধীর স্থিরভাবে শুনতে থাকে এবং ফাঁকে আপনাদের সাথে গিয়ে সালাম দিয়ে আপনাদের হাত মিলায়, কারণ আমরা এখনো মনে করতে চাই প্রশাসন এবং জনগণ পরস্পর মুখোমুখি, পরস্পর পরস্পরের বন্ধু, পরস্পর পরস্পরের সহযোগী। আজকে আপনাদের অনুরোধ করতে চাই, আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমাদের এই শান্তিপ্রিয় মিছিল শেষ হয়ে যাওয়ার পর আপনার পত্রিকায় লেখেন পালিয়ে যাওয়ার সময় জামাত ইসলামী, পালিয়ে যাওয়ার সময় নয় বরং জামাত ইসলামী তার শান্তিপ্রিয় কর্মসূচি শেষ করে যাওয়ার পর আপনারা চোরের মতো করে, আপনারা ভীরু কাপুরুষের মতো করে, যখন আমাদের ভাইয়েরা কয়েকজন মাত্র বাকি থাকে তাদের উপর আপনারা চড়াও হয়ে বরং আপনারা কাপুরুষের পরিচয় দেন, কাপুরুষের পরিচয় দিচ্ছেন আপনারা। আর আমাদের ভাইয়েরা বীরের মতো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আরো এক ধাপ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার বাস্তবায়নের জন্য আপনাদের পাশে রেখেও আমাদের ভাইয়েরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিকে আমরা সফল করি। অথচ আপনারা ভীরু কাপুরুষের মতো, আমাদের ভাইয়েরা যখন চলে যাওয়া শেষ হয়ে যায় তখন আমাদের এই পাঁচজন সাতজন দশজন বিচারা ইমানের দাবিতে দেশপ্রেমের দাবিতে আমাদের ওই সমস্ত পিতৃ সমতুল্য মুরব্বীদের কলার যারা ধরেছেন, যে হাত দিয়ে ধরেছেন, ওই হাত ওই হাত আল্লাহর কাছে সোপর্দ করে দিলাম, ওই পরিবারের চোখের পানিতে আপনারা ভেসে যাবেন। সুতরাং যারা আজকে আমাদের বিরুদ্ধে এই সকল অত্যাচার নির্যাতন নির্মম আচরণ করছেন, আপনারা আজকে নিজেরা নিজেরা শাস্তির মুখে পড়েছেন। যে ছাত্রলীগ আমাদের ভাইদেরকে বেড়েছে সেই ছাত্রলীগের আজকে দাঁত উপড়ে দেওয়ার জন্য জামাত ইসলামী ছাত্র শিবিরের দরকার হয় নাই। আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা হচ্ছে অমাকার আকরান কুব্বারা, তোমরা ষড়যন্ত্র করবে, আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা ষড়যন্ত্রের জবাব তার চেয়ে অত্যন্ত উত্তম পদ্ধতিতে তোমাদেরকে ফিরিয়ে দিবে। আমরা সেই আল্লাহর আন্দোলন করি, আমরা সেই আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করি। আমাদেরকে পরাজিত করা যায় নাই, আমাদেরকে পরাজিত করা যাচ্ছে না, আমাদেরকে পরাজিত করা যাবে না ইনশাআল্লাহ। কারণ এই দেশ আমাদের, আমাদের নিবন্ধন নিয়ে, আমাদের দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে, আমাদের আগামী দিনে নির্বাচন নিয়ে আজকে যে টালবাহানা হচ্ছে, আমরা দায়িত্বহীন কণ্ঠে কথা ঘোষণা করতে চাই, নির্বাচন নিয়ে আপাতত টালবাহানা বন্ধ করেন, আন্দোলনের মুখে আগে কেয়ারটেকার তত্ত্বাবধায়ক নির্দলীয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আগে আপনারা সেরকম একটা সরকার পদ্ধতি আগে প্রতিষ্ঠিত করুন। কারণ ইতিমধ্যে আপনারাই সিদ্ধান্ত নিয়েছেন, আপনারাই পত্র পত্রিকায় দেখেছেন যে এক একজন ডিসি তার নিজের অপকর্ম ঢাকার জন্য সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন, বৈঠকে ওপেন ঘোষণা করছেন আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতা নিয়ে আসতে হবে, ওসি ঘোষণা করছেন, ওসি বক্তব্য দিচ্ছেন, এসপি বক্তব্য দিচ্ছেন, না দিচ্ছেন না, যেই দেশের প্রশাসন এরকম ওপেন খোলা মাঠে জনগণের সামনে প্রশাসনকে সামনে রেখে বক্তব্য দেয় একটা দলকে উদ্দেশ্য করে, সেই দেশের নির্বাচন নিয়ে যখন আবার বাইরের শক্তিগুলো আমাদের জন্য কথা বলে তখন তারা বলে নির্বাচন এবং বাংলাদেশের অধিকারের উপরে কি করা হচ্ছে, হস্তক্ষেপ করা হচ্ছে। আর আমরা তার আগে বলতে চাই বাইরের শক্তিগুলোকে তো আপনারাই সুযোগ করে দিয়েছেন, আপনাদের এই সমস্ত ডিসিএসপিদের বক্তব্যের কারণে বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন, তার সাথে বিশ্ববাসী উদ্বিগ্ন হওয়ার অংশ হিসাবে তারা এই সমস্ত ডিসিএসপিদের বক্তব্যকে সামনে রেখে 2014 এবং 18 মতো আর কোন একটা নির্বাচন জনগণ আগামী দিনে আপনাদেরকে করতে দিবে না। আজকে সেই শপথ আপনাদেরকে গ্রহণ করতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকার ব্যবস্থা কায়েম করা ছাড়া জনগণের সাথে থেকে এরকম আর কোন নির্বাচন আমরা এদেশে অনুষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি শেষ করতে চাই যে কথা বলে, আসুন বাংলাদেশ জামাত ইসলামী ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহ হাসতে হাসতে আল্লাহর দরবারে তিনি হাজির হয়েছেন, সেই আন্দোলনের একজন কর্মী হিসাবে এই বাংলাদেশের বর্তমান চিত্রের কথা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহ এখন থেকে 25-30 বছর আগে বর্ণনা করে গেছেন না জানেন, একই কথা বাংলাদেশ জামাত ইসলামী এখন থেকে 50 বছর আগে এই দেশবাসীকে সতর্ক করেছিল। আমরা এমন একটা স্বাধীনতা চাই যে স্বাধীনতার পিছনে আর কোন আধিপত্য শক্তি আমাদেরকে কন্ট্রোল রুম থেকে এই স্বাধীনতাকে তারা কুক্ষিগত করতে পারবে না। আজকে যে দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে অমুক হস্তক্ষেপ হচ্ছে, তমুক হস্তক্ষেপ হচ্ছে, অথচ সেই পররাষ্ট্রমন্ত্রী বলেন যে আমি গিয়ে এটি পূর্ব আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে নির্বাচন সম্পর্কে যে সহযোগিতা চেয়েছি আগামী দিনে গিয়ে আমি সেই একই সহযোগিতা চাইব, কারণ এটা এদেশের প্রাপ্য। আমরা দক্ষিণ কণ্ঠে বলতে চাই আপনি অযোগ্য অপদার্থ একজন পররাষ্ট্রমন্ত্রী না হয়ে, আপনি পররাষ্ট্রমন্ত্রী না, আপনি মূলত এই দেশের গোলামও না, আপনি আর একটা আধিপত্যবাদী দেশের একটা গোলাম। এই গোলামি এদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আপনারা এই দেশের রাজা হওয়ার জন্য আগে অন্য একটা দেশের প্রজা হওয়ার কি নিয়েছেন,
সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত আপনারা এই দেশের জনগণের ঘাড়ে চাপিয়ে দিবেন সেই সুযোগ আপনাদেরকে ভবিষ্যতে আর দেওয়া হবে না এইজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ হয়তো কঠিন পরিস্থিতি কিন্তু পরিস্থিতি যত কঠিনই হোক ভালো খবর ইমানদারদের জন্য আছে না নেই আছে কি আছে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা সামনের দিন আমাদের জন্য ভালো না খারাপ ভালো এটা কে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিব ফেসবুক টানলে ভালো খবর আসবে না কোরআনের পাতা উল্টালে ভালো খবর আসবে ভালো খবর দেওয়া আছে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ইন্না মাআল উসরি ইউসরান ফা ইন্না মাআল উসরি ইউসরা যেহেতু কাঠিন্যতা আছে অবশ্যই স্বস্তি আছে যেহেতু কাঠিন্যতা আছে আমি নিশ্চিত করছি কে নিশ্চিত করছে আল্লাহ নিশ্চিত করছে স্বস্তি আমাদের জন্য আছে স্বস্তি আমাদের জন্য আছে আমি বরং আরেকটু উল্টাইয়া শেষ করে দিই আজকে আরেকটু উল্টাইয়া এই কোরআনের পক্ষে আমাদের চিন্তাটা একটু উল্টাইয়া দিয়ে যায় কয় ভাই তাহলে কি ধরনের আরাম আসবে সামনে আমরা ক্ষমতায় আসলে তাহলে আরাম আমি বলি না ক্ষমতায় আসলে শুধু আরাম না অন্তরে প্রশান্তি দেওয়ার মালিককে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা আমি বোঝার জন্য প্রায় বলে থাকি আমার নিজের জন্য বলে থাকি ওনাকে যখন জানতে চাওয়া হয়েছিল আপনার জীবনের সবচেয়ে প্রশান্তিদায়ক সময়ের কথা উল্লেখ করুন কি বলেছিলেন আমার সেই চল্লিশ দিন যে চল্লিশ দিন আমাকে আগুনে কি করে রাখা হয়েছিল নিক্ষেপ করে রেখেছে ওই সময়টা আমার জন্য সবচেয়ে বেশি আরামদায়ক কারণ ওই প্রশান্তিটা কে দিয়েছিলেন আল্লাহ দিয়েছিলেন আপনাদের কাছে জানতে চাই যদি এই জালিম স্বৈরাচার সরকারের অধীনে থেকেও মনের মধ্যে আল্লাহর দিন লালন করার কারণে জান্নাতের পথের পথিক হয়ে থাকার এক উদগ্র মানসিকতা নিয়ে আল্লাহ তাআলা যদি আপনার মধ্যে প্রশান্তি দিয়ে থাকেন তাহলে প্রশান্তি এইটা নাকি ইসলামী রাষ্ট্র হয়ে আমরা মন্ত্রী এমপি হইলে সেইটা এটাই প্রশান্তি কারণ প্রশান্তির মালিকানা মন্ত্রী এমপির মধ্যে না প্রশান্তির মালিকানা কার কাছে আল্লাহর কাছে উদাহরণ দিয়ে শেষ করে দেই পুঁটি মাছ মলান্দা মাছ দেখছেন তো বাইং মাছ না দেখেন নাই জীবনে নামও শোনেন নাই শুনছেন আচ্ছা এই পুঁটি মাছ মলান্দা মাছ এই বাইং মাছ এটার উঠান উঠাইয়া পানি নাই কাদা নাই কিচ্ছু নাই একটা প্লেটে রাখেন কিছু স্বর্ণ দেন কিছু জহরত দেন কিছু হীরা দেন দিয়ে ওই প্লেটের উপরে এটা দিয়ে ওরা ডাইকে রাখেন এরপর ওরে কথা বলার শক্তি ফিরাই দেন বা কল্পনায় আপনি নেন যে ওর সাথে কথা বলা যাচ্ছে এই হীরা জহরত স্বর্ণ রূপা দিয়ে ওকে ঢাইকে রাখা প্লেটের উপরে ওই পুঁটি মাছ ওই মলেন্দা মাছ ওই বাইং মাছ তাকে জিজ্ঞেস করেন ভাই আসসালামু আলাইকুম আশা করি আগেছে ভালো আছেন কারণ আগে কাদা মাটিতে ছিলেন পানিতে ছিলেন এখন কই আছেন প্লেটের উপরে হীরা জহরত দিয়ে কি করা আছে ঢাকা অবস্থায় আছে এখন তো আশা করি আগেছে আলহামদুলিল্লাহ আপনি অনেক কি আছেন আরামে আছেন কারণ কাদা নাই মাটি নাই পানি নাই স্রোত নাই উজান নাই ভাটা নাই পানি টালমাটাল কোনো অবস্থা নাই কোনো যুদ্ধ নাই কাদা পানি মাটির সাথে লেপটে যাওয়ার কোনো ভয় নাই সুতরাং আশা করি আপনি আগের তুলনায় অনেক ভালো আছেন এবং আমার জন্য আপনি খাস করে কি করবেন দোয়া করবেন যেন এই অবস্থা আপনি ভালো থাকতে আপনাদের কাছে জানতে চাই এই পুঁটি মাছে মলেন্দা মাছে বাইং মাছ যেমন কাদা মাটি এবং পানির উত্তাল তরঙ্গমালা ভেদ করে আজকে ওই স্বর্ণ রৌপ্য হইরা জহরত দিয়ে তার পরিস্থিতিটা যেমন ভালো হয় না ইমানদাররা ইমানের লড়াইতে ব্যস্ত থাকা সময়ের চেয়ে পার কাছে আর প্রিয়তম মধুর কোনো সময় তার জীবনে আসতে পারে না যে ইমানদারের ইমানের লড়াই নেই তার জীবনের কোনো স্বাদ নাই আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতু আমাল ঈমান যাকাতু আমাল ঈমান ঈমানের একটা স্বাদ আছে মান রাদিয়া বিল্লাহি রাব্বা আল্লাহকে প্রভু মেনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাবে অবিল ইসলামা দিনা আল্লাহর জমিনে দিন বিজয়কে সে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে অবি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত চলে গেছে পা রক্তে মোবারক আটকে গিয়েছে যুদ্ধের পর যুদ্ধ করেছেন আপনি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের প্রতীক হলে যাকাতু আমাল ঈমান ঈমানের কি পাওয়া যায় যদি না পাওয়া যায় শেষ কথাটা বলে দিই যদি ইমানের এই অবস্থায় স্বাদ না পান তাহলে বুঝতে হবে প্রকৃত ইমান এখন আমার মধ্যে প্রবেশ করে নাই